এখন অক্টোবরের মাঝামাঝি সময় অধিকাংশ জবা গাছে পোকামাকড়ের উপদ্রবের পাশাপাশি ঠিক পাতার পিছনটা এরকম টিপ কালো রঙের হয়ে যাচ্ছে, অর্থাৎ ফাঙ্গাসে আক্রমণ হচ্ছে। এর থেকে পরিত্রাণের সহজ উপায় নিয়েই বলবো আজকের ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই। এখন এই ধরনের যে সমস্যাগুলো দেখা যাচ্ছে তার মূল যদি কারণ ধরেন, দেখুন সকালের দিকটা বেশ ঝাঁঝালো রোদ, আর মাঝ রাতের পর থেকে কুয়াশা পড়ছে, আবার নিম্নচাপের দরুন হঠাৎ দুদিন বা একদিন বৃষ্টিও হচ্ছে। ক্যালেন্ডার অনুযায়ী বর্ষা বিদায় নিলেও পশ্চিমবঙ্গ থেকে যেন বর্ষা যেতেই চাইছে না। তো এই ধরনের আবহাওয়ার দরুন মূলত বিশেষ করে এ সময় মিলিবাগের উপদ্রব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। পাশাপাশি যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, সেজন্য জবা গাছের পাতার উল্টো দিকটা দেখবেন এরকম কালো টিপ হয়ে যাচ্ছে, এটাও ফাঙ্গাসের আক্রমণের দরুন হচ্ছে। এটা যদি এখনই ট্রিটমেন্ট না করেন তাহলে ধীরে ধীরে পুরো গাছটাতে মিলিবাগের পাশাপাশি এরকম ফাঙ্গাসে আক্রমণ হবে, গাছ কিন্তু খুব দ্রুত দুর্বল হয়ে ফুল দেওয়া পুরোপুরিভাবে বন্ধ করবে। আর এটা দেখার পরও যদি ট্রিটমেন্ট আরও লেট করেন সেক্ষেত্রে গাছটা মারাও পর্যন্ত যেতে পারে। তো সেজন্য এর থেকে পরিত্রাণের খুব সহজ উপায় রয়েছে। যদি দেখেন যে পাতার পিছনটা এরকম কালো টিপ হয়নি, আপনার গাছ সুস্থ রয়েছে, তাও কিন্তু এই টিপসগুলো মেনে চলতেই হবে। কি করবেন এখন? যে কোনো ফাঙ্গিসাইড, এক্ষেত্রে সাপ দিতে পারেন, 2 গ্রাম 1 লিটার জলে গুলে 7 থেকে 10 দিনের গ্যাপে 2 থেকে 3 বার দিন। যে গাছগুলোতে আক্রান্ত হয়নি অন্তত 2 বার দিতেই হবে। আর যদি আপনার গাছে এই ধরনের ফাঙ্গাসে আক্রমণ করে তাহলে অন্তত 3 থেকে 4টে ডোজ দিতেই হবে। পাশাপাশি যাতে মিলিবাগে আক্রান্ত না হয় সেজন্য একতারা যে কীটনাশক, এটা 2 গ্রাম 1 লিটার জলে গুলে 10 থেকে 12 দিনের গ্যাপে 2 থেকে 3 বার প্রয়োগ করুন। তাহলে এই ধরনের সমস্যা থেকে খুব সহজেই রেহাই মিলবে। পাশাপাশি দেখবেন এখন অনেক গাছের পাতাটা যেন একটু ফ্যাকাশেও হচ্ছে, তো সেজন্য একটা খাবার এ সময় গাছে প্রয়োগ করা উচিত। এরকম একটা 8 থেকে 10 ইঞ্চি টবের ক্ষেত্রে এখানে 1 চামচ লাল পটাশ নিচ্ছি, 1 চামচ নিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট, আর এখানে টাটার যে ধুরবি গোল্ডের অনুখাদ্য সেটা নিয়েছি 1/2 চামচ। এই 3টে উপাদান খুব ভালো করে মিশিয়ে নেবেন, টবের একেবারে ধার বরাবর এভাবে দিয়ে দেবেন। এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, যদি টবের মাটি ভেজা থাকে সেক্ষেত্রে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র টবের ধার বরাবর এই খাবারটা গাছে প্রয়োগ করুন। তো গাছে যদি পোকামাকড়ের উপদ্রব হয় তাহলে এভাবেই খুব সহজেই সেই গাছটাকে রিকভারি করে আবার প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন। পাশাপাশি যদি দেখেন গাছ এখন সুস্থ রয়েছে, অল্প ফুল দিচ্ছে, তাও এই পদ্ধতিতে এই অক্টোবরের মাঝামাঝি সময় অর্থাৎ শীতের আগেই এই খাবার গাছে প্রয়োগ করুন। তাহলে একটা লম্বা সময় ধরে গাছে আবার এনার্জি পাবে এবং ফুলে ফুলে ভরে যাবে। তো আপাতত জবা গাছ ভরে ফুল পেতে এই পরিচর্যা নিন। তো গাছ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে লাইক দিয়ে নেক্সট ভিডিও করার উৎসাহ দেবেন। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।